রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলছে বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। শুক্রবার রাতে তিন দিনের সফরে ঢাকায় আসেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। তার সঙ্গে আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির আশা করছে বাংলাদেশ। জানা গেছে, পররাষ্ট্র সচিব ও মন্ত্রীর সঙ্গে বৈঠকে পাইলট প্রকল্পে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরানোর বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া চীনের নতুন বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে বাংলাদেশকে যোগদানের আহ্বান জানাতে পারে চীন। সফরে চীনের ভাইস মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পদ্মা সেতু দেখতে যাবে চীনা প্রতিনিধি দল। সান ওয়েইডং রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই মুহূর্তে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। তাজওয়ার, চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং এর সঙ্গে পররাষ্ট্র সচিবের যে বৈঠক, সেটি সকাল 10টায় শুরু হয়েছে এবং প্রায় 2 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। তা এখনো রাষ্ট্রীয় অতিথি ভবন ভেতরে তারা বৈঠকে লিপ্ত আছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মিয়ানমারের সঙ্গে যে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের যে ইস্যুটি, সেটিতে চীন মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছিল বেশ কয়েক বছর ধরেই এবং সেখানে যে ত্রিপক্ষীয় একটি মেকানিজম আছে, অর্থাৎ ট্রাইপার্টাইট মেকানিজম যেটিকে বলা হয়, সেই ত্রিপক্ষীয় মেকানিজমে চীন অন্যতম বড় এবং সবচেয়ে প্রভাবশালী মহল হিসেবে কাজ করছে এবং আমরা আশা করছি যে এই বিষয়টি বিশেষভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তোলা হয়েছে। এবং চীনের আমরা সাম্প্রতিক সময়ে যেমনটি দেখেছি যে মিয়ানমারের একটি দল বাংলাদেশে ভ্রমণ করে গেছেন, তারা রোহিঙ্গাদের নিতে নৈতিক সমর্থন আছে বলে আমরা জেনেছি এবং সেখানে আসলে চীনের এই সফর, অর্থাৎ চীনের যে ভাইস মিনিস্টারের সফর, সেই সফরে এটি আসলে আরও জোরদারভাবে তুলে ধরা হবে, যাতে করে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী যারা বাংলাদেশে আছেন তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে আমরা আশা করছি। এবং এছাড়াও বড় একটি গুরুত্বের জায়গায় রয়েছে চীনের যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, অর্থাৎ চীনের বৈশ্বিক যে উদ্যোগ, বিভিন্ন দেশকে সঙ্গে নিয়ে যেই বৈশ্বিক উদ্যোগ রয়েছে চীনের, সেই উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার জন্য বেশ কিছুদিন ধরে চীনের একটি প্রচেষ্টা রয়েছে, সেই প্রচেষ্টাও এবার তুলে ধরা হবে এবং বাংলাদেশকে আসলে আমন্ত্রণ জানানো হবে, যাতে করে সেই উদ্যোগে বাংলাদেশ অংশগ্রহণ করে এবং যুক্ত হয়। এই দুটি মূল ইস্যুতে আসলে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় এখনও আছেন, প্রায় 2 ঘন্টা ধরে এই আলোচনা চলছে চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডংয়ের। এবং এছাড়াও কিন্তু এই 3 দিন ধরে সফরে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে চীনের এই ভাইস মিনিস্টারের। তো আরও আমরা আসলে বৈঠকের পরপর কি ঘটে সে সম্পর্কে ব্রিফিং পেলে আমরা জানতে পারবো যে আসলে কি ভিতরে আলোচনা হলো। তো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ।